আই এম রূপম। এখন কথা হবে পারফেক্ট ব্লু এই অ্যানিমি সাইকোলজিক্যাল থ্রিলার ছবিটা নিয়ে। আমি অবশ্যই একজন অ্যানিমি লাভার, তবে এমন নয় যে আমি প্রচুর অ্যানিমি সিনেমা দেখেছি, এবং আমি জানি আজকে আবার অনেকে লিখবে সিনেমাটা আজকে দেখলে তো আমি লেটুস, এবং আমাকে বহুবার বহুজন এই ছবিটা রেকমেন্ড করেছিল যে তুমি যেহেতু সাইকোলজিক্যাল থ্রিলার ছবি দেখা পছন্দ করো এই ছবিটা দেখো, এই ছবিটা তোমার মাইন্ড ডেফিনেটলি বেন্ড করবে। তো সাটোশি কোনের আরও একটা ফিল্ম যেটা আমি অবশ্যই দেখবো সেটা হচ্ছে প্যাপ্রিকা, যেটা নিয়ে আমাকে অনেকে কথা বলেছেন, এবং ইনসেপশনের সাথে সেই ছবিটার যে সাদৃশ্য রাখা দৃশ্য সেটা তো চারিপাশে ছড়িয়েই রয়েছে, তো অবশ্যই সেই ছবিটা নিয়ে আমি কথা বলবো। তবে আজকে যদি পারফেক্ট ব্লু নিয়ে বলি, তো এই ছবিটার যে গল্প সেটা ব্যাপক, এবং এই ছবিটার গল্প অবশ্যই তোমার মাথার মধ্যে একটা বড় জার্ক আনবে। অবশ্যই এই ছবির যে টুইস্ট অ্যান্ড টার্নস আছে বারবার তোমাকে ভাবতে সাহায্য করবে এটা, যে এটা ড্রিম না এটা রিয়ালিটি, তো এই ড্রিম না রিয়ালিটি এবং কখন আবার অ্যাকশন বা র্যাপ আপ বলে উঠবে তুমি খালি সেই শব্দগুলো খুঁজবে। আর সম্পূর্ণ ছবির যে ফিলটা সেটা প্রথম থেকে, ছবিটা খুব কালারফুল, ছবির মধ্যে খুব একটা ভাইব্রেন্ট কালার রয়েছে, যত ছবিটা এন্ডিংয়ের দিকে যাবে সেটা খুব ডার্ক হতে থাকবে, এবং ছবির আসল মজাটা ঠিক সেখানেই। এটা একটা অ্যানিমি ফিল্ম হওয়া সত্ত্বেও এই ছবির যে ট্রিটমেন্ট, এই ছবির যে শর্টস, এই ছবির যে ফিল, ব্যাকগ্রাউন্ড স্কোর যেরকম, সেগুলো সত্যি অ্যামেজিং। এই ছবিটি সেম নেম নভেল থেকে ইন্সপায়ার্ড। এখানে যে গল্পটা সেটা হচ্ছে গল্পের প্রোটাগনিস্ট মিমা, যে একটা আইডল গ্রুপের অন্যতম সদস্য, তো সে তার গানের জীবন ছেড়ে দিচ্ছে কারণ সে ক্যারিয়ারটাকে একজন অ্যাক্টর হিসেবে এগিয়ে নিয়ে যেতে চায়। এবার সেখান থেকেই গল্পে শুরু হচ্ছে টুইস্ট অ্যান্ড টার্নস আসা, যেখানে রিয়ালিটি কোনটা, কোনটা ফিল্মিং, এবং ওর জীবনে আসলে একটা রহস্য রয়েছে, সেটা কীভাবে ঘটছে, কেন ঘটছে, এবং এটা নিয়ে যে ট্রিটমেন্ট 1 ঘন্টা 20 মিনিটে সেটা আউটস্ট্যান্ডিং। তো এটাকে বেশি জানতে হলে তোমাকে অবশ্যই এই ছবিটা একটু চুম্বক শক্তি ব্যবহার করে দেখতে হবে, আমার মনে হয় তোমরা দেখে নিয়েছো। আর যারা দেখোনি প্লিজ যাও, এটা একটা মাস্ট 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 ওয়াচ। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবির প্লট, এবং প্লটটাকে যেরকমভাবে এক্সিকিউট করেছে সাতোশি কোন সেটা দারুণ দারুণ। মানে একটা অ্যানিমি ফিল্ম দেখার পরে এরকম ধরনের এক্সপ্রেশন, সেটা আবার থ্রিলারে, সেটা সত্যি দারুণ। আমি এর আগে ইরেস দেখেছি, সেটা আমার খুব ভালো লেগেছিলো, এবং এটাও ব্যাপক লেগেছে আমাকে। এরকম ধরনের না সাইকোলজিক্যাল থ্রিলার অ্যানিমির অবশ্যই সাজেস্ট করো। এখানকার যে মেয়েটির যে ক্যারেক্টার, তার মধ্যে যে ইনোসেন্স দিকটা ছিল সেটা যেরকম, আবার যখন সে লড়া শিখে গেছে সেই জায়গাটাও আরেক রকম, তো দুটো দিকই খুব ভালো। এখানে কয়েকটা শর্ট রয়েছে যেগুলো বহু সিনেমায় পরবর্তী সময় রিক্রিয়েট করা হয়েছে, আমি সেগুলো সম্পর্কে আর্টিকেল পড়ছিলাম। একটা জায়গা আছে যখন ও বাথটাবের মধ্যে মুখটা জলের মধ্যে ঢুকিয়ে থাকবে, আর আরেকটা জায়গা আছে যখন হচ্ছে প্রথমবার রিফ্লেকশনের সাথে কথা বলবে, এবং আস্তে আস্তে ওর ক্যারেক্টারটা যখন ডাউন হবে এবং রিফ্লেকশনটা স্ট্রং হবে, তো ওই যে দুটো চরিত্রের মধ্যে দূরত্বটা বুঝিয়েছে, এবং সেই জায়গাটা অভাবনীয়। আর এই ছবির মধ্যে অনেকগুলো জিনিস রয়েছে, যে ওই গিমিকটা, ওর ওরকম লুক কেন, ঠিক আছে, এবং এই অন্তর্দ্বন্দ্ব, এগুলোকে যেরকম শটের মাধ্যমে বুঝিয়েছে বা ওই সিকোয়েন্সগুলো বুঝিয়েছে, একাকিত্ব দেখবে এখানে প্রথম দিকে না খুব বেশি ওয়াইড শট নেই, ঠিক আছে, বেশিরভাগই ক্যারেক্টারটা খুব ক্লোজ 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 দেখানো, কিন্তু যত ছবিটা এগোয় থাকে আমরা দেখতে পারি ক্যারেক্টারটা খুব দূরে আছে, তো এটার কারণ হচ্ছে যে ও নিজের সঙ্গে একটা আসল দূরত্ব তৈরি করে, এবং ছবির শেষের যে কথাটাও বলে, তো এটা কি শেষ, তো যাই হোক, ওভারঅল এটা একটা দারুণ ট্রিটমেন্ট, একটা দারুণ সিনেমা আমার মনে হয়। তো এই ছিল আমার রিয়াকশন, তোমাদের কেমন লেগেছে আর ছবিটা দেখেছো অবশ্যই জানিও, আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে অবশ্যই করে দিও, নিজেদের খেয়াল রেখো, চলো তো আমাদের পাশে আছে, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার।